আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন অনেক সময় আমরা দেখি ফ্র্যাকচার হয়ে যায় বিভিন্ন জয়েন্টে ফ্র্যাকচার হয় রিস্ট ফ্র্যাকচার হতে পারে এলবো ফ্র্যাকচার হতে পারে শোল্ডার ফ্র্যাকচার হতে পারে কারো কারো হিপে ফ্র্যাকচার হয় কারো কারো হাটুতে ফ্র্যাকচার হয় কারো অ্যাঙ্কেলে ফ্র্যাকচার হয় অথবা বোনসের মাঝেও ফ্র্যাকচার হয় যে কোনো বোনসের মাঝে তো এরকম যখন ফ্র্যাকচার হয়ে যায় ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর ফিজিওথেরাপির একটা যে ভূমিকা আছে আমাদের দেশে ম্যাক্সিমাম পেশেন্ট হয়তোবা এই বিষয় সম্পর্কে জানে না ফ্র্যাকচার হওয়ার পর প্লাস্টার খুলে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের বলে দেয় অনেকে যে আপনি বাসায় একা একা ব্যায়াম করবেন এই যে বাসায় একা একা ব্যায়াম করতে বলে এটা সম্পূর্ণ একটা রং কনসেপ্ট আপনি খুন, নিজে প্রেশার দিয়ে ব্যায়াম করতে পারবেন আপনার পক্ষে নিজের কখনো সম্ভব যে আপনি আপনার হাটা হাতটাকে ব্যথা দিবেন আমরা যে কাজটা করে দিব আপনাকে যেটা হচ্ছে যে মাসেল লিগামেন টেন্ডনগুলো টাইট হয়ে যায় ফ্র্যাকচারের পরবর্তীতে এবং টাইট হলে কি হচ্ছে এই মাসেলগুলো শক্ত হয়ে যাওয়ার সময় তখন একটা পেন তৈরি হচ্ছে পেন তৈরি হওয়ার কারণে আপনি আর ভাঁজ করতে পারছেন না আপনি দেখবেন নিজে ভাঁজ করতে গেলে আর ভাঁজ হচ্ছে না এবং ব্যথা আছে অনেকের আবার কারো কারো দীর্ঘদিন চলে গেলে ব্যথাও থাকে না এবং তখন কী হচ্ছে আর ভাঁজ করাও সম্ভব হয় না তবে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ মানে পরামর্শ আমি দিতে চাই যে ফ্র্যাকচার হওয়ার পর পরে অবশ্যই প্লাস্টার খোলার পর আস্তে আস্তে ফিজিওথেরাপি শুরু করতে হবে এবং এটা লেট করা যাবে না যত লেট আস্তে আস্তে খারাপের দিকে যাবে অবশ্যই ফিজিওথেরাপি শুরু করা অনেক গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে কিছু ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো হয়তো বা নিজে নিজেও কিছুটা করে একটু হলো উপকার পাবেন ইনশাল্লাহ চলুন দশক আমরা ফার্স্টে হাতের যদি ফ্র্যাকচার হয় এবং রিস্টের যদি ফ্র্যাকচার হয় তাহলে কোন ব্যায়ামটা করব। যেমন রিস্ট যদি ফ্র্যাকচার হয় আপনার তাহলে দেখা যাচ্ছে রিস্টটা এদিকেও যাচ্ছে না অথবা এ পাশে আসে না এরকম হয়ে যায় ফিক্সড হয়ে যায় আবার এই পাশে এই পাশেও এই মুভমেন্টটা নাই তাহলে কি করতে হবে আমাকে এই মুভমেন্ট আনতে হবে তাহলে করণীয় হচ্ছে এক হাত দিয়ে আর এক হাতকে এভাবে আস্তে আস্তে ব্যান্ড করে ধরা এবং এইভাবে আস্তে আস্তে ব্যান্ড করা সাইডে এভাবে রোটেশন করা এভাবে আস্তে সাইডে নেওয়া এই ব্যায়ামগুলো আমরা রিস্টের জন্য করবো অর্থাৎ এই জয়েন্ট যদি ফ্র্যাকচার হয় বা হাতের এই সব জায়গায় যদি ফ্র্যাকচার হয় দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের এলবো ফ্র্যাকচার হয়েছে তাহলে এলবোর জন্য এলবো দেখা যাচ্ছে এরকম ভাঁজ হয় না এতটুকু আসছে কারো। আর বাকিটা আসছে না তখন আমরা করবো কি আস্তে 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 এটাকে অন্য হাত দিয়ে ব্যান্ড করার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের এলবোর জন্য এলবুর আরেকটা জিনিস হয় সুপাইনেশন এবং প্রনেশন এই মুভমেন্টটা টোটালি হারিয়ে যায় আমরা এই এইভাবে ঘুরাবো প্লাস এইভাবে ঘোরাবো এই জিনিসটাও আমরা করব এই হলো আমাদের এলবোর জন্যে শোল্ডার জয়েন্টে যদি ফ্র্যাকচার হয় বা শোল্ডার জয়েন্টে যদি প্রবলেম হয় তাহলে শোল্ডার জয়েন্টটাকে আস্তে আস্তে রোটেশন করে ঘোরানোর চেষ্টা করব হাতটাকে ওঠানোর চেষ্টা করব পিছন দিকে আস্তে আস্তে নিব এবং রাউন্ড করবে এভাবে বল যেমন করি আমরা অনেক সময় বল করার মতো হাতটাকে ঘুরাবো এই হলো আমাদের হাতের যদি কারো ফ্র্যাকচার হয় বা হাতের কোনো জয়েন্টে যদি সমস্যা হয় তাহলে আমরা এই এক্সারসাইজগুলো করলে আল্লাহ রহমত ইনশাল্লাহ কিছুটা হলো মুক্তি পাবো দ্বিতীয়ত আমরা পায়ে চলে যাই পায়ের হিপের যদি ফ্র্যাকচার হয় তাহলে যে কাজগুলো করবেন আস্তে 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 পাটাকে ব্যান্ড করে পিছন দিকে একটু একটু করে টান দেওয়ার চেষ্টা করবেন এজ লাইক কাত হয়ে এভাবে টান দিতে হবে আস্তে আস্তে টান দিয়ে একদম হোল্ড করে রাখতে হবে আবার সোজা করতে হবে তারপরে হিপটাকে আস্তে আস্তে উঁচা করার চেষ্টা করতে হবে এবং নিচে নামার চেষ্টা করতে হবে এগুলা টেন সেকেন্ড হোল্ড করলে ভালো হয় এরপরে হচ্ছে নিয়ের জন্য জন্যে নিটাকে ব্যান্ড করে এভাবে ভাঁজ করে ধরবো আবার সোজা করব। ভাঁজ করে ধরবো আবার সোজা করব। এই কাজটা করতে পারি এবং অ্যাঙ্কেলের জন্য অ্যাঙ্কেলটাকে এভাবে স্ট্রেচিং করে ছেড়ে দেবো দর্শক এই এক্সারসাইজগুলো সকাল দুপুর রাত তিনবেলা করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে যদি কেউ উপকার না পান বা এক্সারসাইজ করার পর প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এবং আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল সিক্স এইট ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করবো এবং আমাদের দুটি ব্রাঞ্চ আছে একটি গুলশান এবং একটি মোহাম্মদপুর মহম্মদপুর জাকির হোসেন রোডে এবং গুলশান দুইয়ে আমাদের আরেকটি ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলোতেও যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ দর্শক আমরা বরাবরই আমরা চেষ্টা করে আসছি যে আপনাদের যেন এই হাঁটু কমর এবং ঘাট ব্যথা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ন্যাচারালভাবে বা প্রাকৃতিক ওয়েতে যেন সলভ করতে পারি সে রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে করুন আমরা অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ার হতে পারে আপনার আশপাশের যারা আত্মীয় স্বজন তাদের একটা উপকার অনেক বড় কারণ দর্শক পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে বা কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের সচেতন করার জন্য সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম